আমাদের যাওয়া হয়নি ওল দিঘাতে, যেহেতু অনেকে স্নান করছিল তো আমরা ওল দিঘাতেই স্নান করেছিলাম। বাট আজকে আমরা যাবো নিউ দিঘাতে স্নান করতে, কারণ কাল ওল দিঘাতে করেছি, মোটামুটি লেগেছে। তো যাই আগে নিউ দিঘাতে স্নান করে দেখি এক্সপিরিয়েন্সটা কিরকম। তো চলো আজকে স্নান করতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে একটু বেলা হয়ে গেছে, প্রায় 12টা মাসে জন্য যেতেও খানিকটা টাইম লাগবে, যেহেতু আমরা ওল দিঘাতে আছি। আর দেখো আমি এখন ব্যালকনিতে বসে আছি, কারণ সবাই রেডি হচ্ছে, আমরা এবার হোটেল থেকে নেমে পড়ছি। আর দেখো আমরা এই হোটেলটায় ছিলাম, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম বাইরেটা, তো আজকে ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো ওদের রিসেপশনটা। তো হোটেলটা কিন্তু চিপেস্ট প্রাইসের মধ্যে খুবই ভালো, তোমরা কিন্তু ভিজিট করতে পারো চাইলে। আর দেখো আমরা চলে এসেছি রাস্তাতে, আর দেখো এখানে ওরা অটো ঠিক করছে, কারণ আমরা কোনো অটোই পাচ্ছিলাম না যাওয়ার, এতজন একসাথে যাওয়া। তো ওই জন্য এপারে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি, যাতে আমরা যাবো কিসে সেটা নিয়ে ডিসকাস করছি। আর রোদটাও প্রচুর পরিমাণে উঠেছিল, আর গরমও প্রচুর লাগছিলো। তো ফাইনালি আমরা একটা গাড়ি পেয়ে গেলাম নিউ দীঘা যাওয়ার জন্য ওল দীঘা থেকে। তো খুব মজা হচ্ছে, তো এবার আমরা যাবো নিউ দীঘাতে স্নান করতে। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা নিউ দীঘায় যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা দেখো আমরা কিন্তু নিউ দীঘাতে চলে এসেছি। তো এবার দেখি কোন বিচে সবাই স্নান করছে, তো সেই বিচে যাচ্ছি স্নান করতে। আর রোদটা প্রচুর উঠেছে, তো যাই হোক একদিকে রোদ উঠলে ভালোই হবে, স্নান করে মজা হবে, কারণ ঠান্ডাতে কালকে তো বেশি স্নান করতে পারিনি। দেখো পেছনে ওরা সবাই আসছে, তো আমরাও যাচ্ছি, তো খুব আনন্দ হচ্ছে। আর সমুদ্রটাকে কখন কাছ থেকে দেখবো তার তো একটা মজাই আলাদা। তো দেখো এখানে ভিড়টা জাস্ট দেখো, মানে ফাটাফাটি ভিড় যাকে বলে। আর আমরা তো ওল দিঘায় করেছিলাম, অতটা ভিড় ছিল না, তো এখানে যে ভিড়টা দেখে আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে এখানে এত লোক কেন। স্বাভাবিক এখন সবাই নিউ দীঘাতেই করে, আর কালকে টাইমটা শর্ট ছিল বলে আমাদের ওল দিঘায় করতে হয়েছিল। বাট কোনো ব্যাপার নেই, ওল দিঘাতে স্নান করেও ভালো লেগেছে। আর নিউ দীঘায় ফেসিলিটিটা কিন্তু সব দিক থেকেই বেশি, আর সবাই দেখছি ঘোড়ায় চড়ছে, আর গোল তো এসেই বায়না করছে যে আমি ঘোড়ায় চড়বো ঘোড়ায় চড়বো। তো যাই হোক ও তো ঘোড়ায় উঠবে, আর তোমরা দেখতে থাকো। আর একটু বাদে স্নান করতে লাগবো, আগে একটুখানি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি চারিদিক চারিদিকটা। তো এবার সবাই ফটো টটো তুলছিল, তো আমরা একটু নিজেরাই মোবাইলে ফটো টটো তুললাম সবাই মিলে। আর সমুদ্র মানে যতটা রোদ উঠেছে বলে আমরা মানে আনন্দ করে স্নান করতে এলাম, তো দেখলাম কিন্তু জলটা পাথরের মতো ঠান্ডা। তো আবার আমি একটু উপর দিকে উঠে এলাম, তো এটা যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পিড বোট চলে, এটা এবছর আমি নতুন দেখছি। তো পার হেড মানে 6 জন করে মোটামুটি যাচ্ছে একটা বোটে, 200 করে পার হেড নিচ্ছিল। তো যাই হোক দেখে খুব ভালো লাগলো, যদিও আমি নিজে চাপিনি, জাস্ট দেখছিলাম, দেখতে ভালো লাগছিল। ওটা ওর এরিয়াটা মানে গাইড করা আছে যে ওখান দিয়ে স্পিড বোটটা ছাড়ে। তো আর দেখো আমি তোমাদের ওপরটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কত সুন্দর ঝাউ গাছগুলো দেখতে লাগছে। আর দেখো সবাই কত লোক চান করছে, প্রচণ্ড রোদ আর গরম, আর সত্যি কথা গরমে স্নানটা করতে মজা হবে, কারণ কালকে ঠান্ডার জন্য আমরা স্নান করতে পারিনি, বাট আজকে খুব মজা হবে। আর নিউ দীঘাতে দেখছি ফেসিলিটিগুলো অনেক বেশি আছে, যেমন স্পিড বোট আছে, তারপর বাচ্চাদের নানা রকম কার আছে, তো খুব মজা করছে। আর গলু চেপেছে ঘোড়াতে, তো গলুর জন্যই অপেক্ষা করছি, ও ঘোড়া থেকে নামলে তারপরে আমরা স্নান করবো। জলটা এতই ঠান্ডা, জলটা লাগছে পায়ে, আমি শুধু জলটা তো দাঁড়াচ্ছি আর চলে আসছি, মানে স্নান করতে নামতে পারছি না। তো যাই হোক এটাও একটা আলাদা রকম মজা লাগছে যে পায়ে জলটা লাগছে। আর কালারফুল এই বলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, সবাই বল কিনছে, ওটা একটা মজা, যারা অনেকে মিলে এসেছে বল নিয়ে জলে ছোঁড়াছুড়ি করছে খেলছে, তো সেটাও দেখতে কিন্তু বেশ লাগছে। আর ওই যে বললাম গোলু ঘোড়ায় উঠেছিল, দেখো গোলু আর গোলুর মা দুজনে মিলে আসছে ঘোড়া থেকে, এবার নামবে, ঘোড়া এলেই তারপরে আমরা স্নান করবো। তো তো ঘোড়া চেপে খুব মজা পেয়ে গেছে, আর নামতে চাই ও গাড়ি ঘোড়া
এগুলো তো চাপলে সহজে নামতে চায় না। তো যাই হোক, ঘোড়ায় চাপা হয়ে গেছে। তো তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হলো প্যারাস্যুট। এটাও আমার খুব ভালো লাগছিলো। তো দেখো, যারা প্যারাস্যুটে উঠেছে অনেকে, তো দেখতে কিন্তু মন্দ লাগে না। যাই হোক, নাই বা চাপা হলো দেখছিলাম, এটাই সব থেকে ভালো লাগছিলো। তো ফাইনালি এবার আমরা স্নান করতে নামবো। নামবো নামবো করে স্নান করতে আর নামতে পারলাম না, ওই একটু একটু করে পা ভেজে যাচ্ছে, ব্যাস ওইটুকু। আর দেখো, এখানে পেয়ারা নিয়ে এলো দাদা কিনে। তো আগে স্নান করার আগে একটু ঝাল ঝাল পেয়ারা, ওহ, মশলা দিয়ে কাসুন্দি দিয়ে মেখেছে পেয়ারাটা, মানে ওহ, ঝাল ঝাল আর ধনে পাতার একটা ফ্লেভার আছে, এত সুন্দর লাগছিলো না খেতে, মুখটা পুরো ছেড়ে গেল। আর এদিকে গোলুকে দেখো, কত সুন্দর নিজে নিজেই একা একা খেলছে, ঘোড়া থেকে নেমেছে, নেমে নিজের মতোই খেলছে। আমাকে বলছে আমাকে ভিডিও করে দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোকে ভিডিও করে দিচ্ছে। আর ওর জলটা দেখে যাওয়া, সত্যি কথা বলতে ছোটোবেলায় মানে 3 মাস আগে যখন পুরী গেছিলো তখন এতটা এনজয় করতে পারিনি, বা দীঘাতে এসে ও দেখছি প্রচুর পরিমাণে এনজয় করছে। আর ঢেউটা আসছে, শুধু ভয়ে ছুটে ছুটে পালিয়ে আসছে, কারণ তারা কিচ্ছু হবে না। তো যেই দেখছে জলটা আসছে, ও ছুটে ছুটে পালিয়ে আসছে। তো সব মিলিয়ে প্রচুর পরিমাণে কিন্তু আমরা মজা করছিলাম। তো দেখো, এবার কিন্তু আমি ফাইনালি জল নিয়ে করেছি। যত বেলা বাড়ছে তো ভিড়টাও দেখো ততটাই বাড়ছে। আর আমরা স্নান করছি আর সবাই মিলে প্রচুর প্রচুর মজা করছি। আর দেখো, ঢেউটাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে, আর আমরাও কিন্তু প্রচুর মজা করছি। আর এবার আমাদের মানে ওঠার পালা। আর মেঘ দেখো, হালকা হালকা মেঘও পড়ে এসছে। আর এবার আমাদেরকে তো ওলদিঘায় ফিরতে হবে, দুপুরবেলা গিয়ে লাঞ্চ করতে হবে। তো এবার আমরা সমুদ্র থেকে উঠে যাবো, বাট উঠতে ইচ্ছা করছে না, কিন্তু কী আর করা যাবে, উঠতে তো হবে। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো আজকে আমরা প্রায় 3 ঘন্টা মতো স্নান করেছি, আর আজকে সব থেকে বেশি মজা করেছি স্নান করে। তো আজকের মতো স্নান আমাদের এখানেই কমপ্লিট। আর আমরা হোটেলে ফিরে যাবো, নিউটি কথা তো অসুবিধাতে, আর ঠান্ডা প্রচণ্ড লেগে গেছে, কারণ অনেকক্ষণ প্রায় 2.5 ঘন্টার মতো আজকে আমরা স্নান করেছি। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর